हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल सानस केयर। कैमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछी। यस, आज के आमी तोमादेर साथे एकटा सिम्पल एकटा इजी लुक शेयर करब जेटा तोमरा डेली क्यारि करते पारबे, कलेज अफिस सब जायगाय एटा क्यारि करते पारबे, बा तोमरा जेखाने चाइछो जे खूब अल्प मेकअपेर मध्ये खूब गॉर्जियस एकटा लुक, सेक्षेत्रे तोमरा ई लुकटा डेफिनेटलि ट्राई करते पारो। एंड दिस इज ब्यूटिफुल झुमकास। এটার সমস্ত ডিটেলস অ্যান্ড প্রাইস সব কিছু আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। একটা হল আসতে চলেছে খুব তাড়াতাড়ি, জাঙ্ক জুয়েলারি হল। ইয়েস গাইস, আর কিছু প্রোডাক্ট আমার বাকি আছে আসার, সেগুলো আসার পরেই আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সো স্টার্ট করা যাক, কীভাবে আমি এই লুকটা ক্রিয়েট করছি। সো অ্যাট ফার্স্ট আমি চুলটা আটকে নেব, দেন ইউজ করছি হ্যান্ড স্যানিটাইজার। আর স্যানিটাইজারটা ইউজ করতে গিয়ে আমার মুখে লেগেছে, আর এটা ভীষণ তেতো। সো এটা ইউজ করছি। ইউজ করার পর নেক্সট আমি অ্যাপ্লাই করব ফেসে, এটা হচ্ছে অ্যাস্টাবেরি গ্রিন অ্যাপেল টোনার। দিস ইজ সো বিউটিফুল অ্যান্ড সো অ্যামেজিং। তো এটা ড্যাব ড্যাব করে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট ইউজ করছি NY বে স্কিন রিফাইন ফেস সিরাম, কোলাজিন অ্যান্ড পোটাটো স্ট্রাইপস। সো এটা অ্যাপ্লাই করার পর একটু ভালোভাবে মুখে ম্যাসাজ করে নেব, আর এটা ভীষণ সুন্দর। তোমরা যদি একটু কমের মধ্যে সিরাম চাও তাহলে ডেফিনেটলি এটা ইউজ করতে পারো। এটা ইউজ করার পর কিন্তু তোমাদের মুখ থেকে একটু ঘাম বেরোবে না, বা স্কিনটা অয়েলিও হয়ে যাবে না। নেক্সট আমি ইউজ করেছি গুড ভাইবসের লেভেন্ডার সুতিং ফেস মিস্ট। নেক্সট সানস্ক্রিন, সানস্ক্রিনের জন্য দুটো অপশান দিচ্ছি, একটা হচ্ছে লোটাসের হচ্ছে ম্যাট জেল SPF 15, আর নেক্সট হচ্ছে সানজোন 50 অরিফ্লেমের। সো আমি এখানে অরিফ্লেমের সানজোন 50 ইউজ করছি। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি সকালবেলা মর্নিং টাইমে বেরো তাহলে কিন্তু ডেফিনেটলি সানস্ক্রিন ইউজ করো, সানস্ক্রিনটা কিন্তু বি মাস্ট। আর তোমাদের যদি অয়েলি স্কিন হয় তাহলে জেল অ্যাপ্লাই করতে পারো। সো নেক্সট আমি ইউজ করছি লোটাসের এক্সপ্রেস গ্লো 10-in-1 ডেলি ক্রিম SPF 25। আর তোমরা চাইলে এখানে বিবি ক্রিম বা সিসি ক্রিমও ইউজ করতে পারো, অনেকগুলো অপশান দিলাম তোমাদেরকে। সো এটাতেও 25 হচ্ছে SPF আছে। সো মর্নিং টাইমে আমার মনে হয় না ফাউন্ডেশন বা কনসিলার লাগানোর কোনো দরকার আছে, তো তোমরা এরকম লাইট কিছু অ্যাপ্লাই করতে পারো। নেক্সট আমি অ্যাপ্লাই করছি ADS-এর ব্যানানা লুজ পাউডার। তোমরা এখানে কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। এই ব্যানানা লুজ পাউডারটা এতটাই সুন্দর যে তোমাদের স্কিনটাকে ভীষণভাবে স্মুথ করে আর একদম অয়েলি হতে দেয় না। তো এটা আমি চোখের ওপর, চোখের তলায়, আর যেখানে যেখানে মনে হচ্ছে যে আমার ওখান থেকে বেশি ঘাম হয় সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি এখানে ল্যাকমির ইনস্টা লাইনার ওয়াটার রেসিডেন্স লাইনার ইউজ করছি। আর তোমরা চাইলে লাইনারের আগে হালকা লাইট যে কোনো আইশ্যাডো ইউজ করতে পারো। সো আমি এখানে একটা সুন্দর উইং লাইনার ড্র করছি। নেক্সট আমি আইব্রো ফিল আপ করছি, আর এটা খুব প্রয়োজন। আমার তো খুব ভালো লাগে আইব্রো ফিল আপ করে বাইরে যেতে। সো আইব্রো ফিল আপ করছি, আর এখানে নিয়েছি আমি মিস রোজের একটা পেন্সিল। তো তোমরা ডিফারেন্সটা বুঝতেই পারবে যে আইব্রো ফিল আপ করার পর কতটা ডিফারেন্ট লাগছে দুটো আইব্রোতে। সো ইয়া, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। আইব্রো ফিল আপ করার পরেই পেন্সিলের ওপরেই একটা ছোট্ট ব্রাশ আছে, সেটা দিয়ে আমি আইব্রোটাকে ভালোভাবে কম করে নিচ্ছি যাতে ফেক ফেক না লাগে, বা কালারটা যাতে সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। নেক্সট আমি মাস্কারা ইউজ করছি, মেবলিনের দ্য হাইপার কার্ল ওয়াটারপ্রুফ মাস্কারা অ্যান্ড লাভ মাস্কারা। সো ইয়া, মাস্কারা ইউজ করছি আমি। সো তোমরা দেখতেই পাচ্ছ মাস্কারা লাগানোর পর চোখটা কতটা সুন্দর হয়ে গেছে। সো নেক্সট আমি অ্যাপ্লাই করছি ব্লাশ, আর এখানে আমি দ্য ফ্যাশন ফ্যাক্টরির এই পিচি সেটটা নিয়ে আমি ব্লাশ হিসেবে ইউজ করছি।
এবার আমি লিপস্টিক ইউজ করছি আর লিপস্টিকের জন্য নিয়েছি NYB লিকুইড লিপস্টিক ইন দি শেড ক্রেজি ফর পিজা 14 অ্যান্ড দিস ইজ বিউটিফুল নিউড শেড আর এটা ডেইলি ইউজের জন্য একদম পারফেক্ট শেড তো তোমরা চাইলে এইরকম রাখতে পারো আর আমি এর উপর ইউজ করেছি স্টে কুইকি মিনি লিপস্টিক ইন দি শেড পুট ইউর লিপস অন মাইন ভীষণ সুন্দর একটা শেড তো তোমরা দেখতে পাচ্ছ দুটো লিপস্টিক মিক্সড করার পর কত সুন্দর একটা কালার এসছে সো নেক্সট আমি কোনো মেকআপ ফিক্সার ইউজ করছি না এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ভাইবসের ফেশিয়াল মিস্ট এবার আমি পরছি এই সুন্দর একটা ঝুমকাস তো এটা বিউটিফুল একটা স্টানিং ঝুমকাস যেহেতু আমি এখানে সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক রেখেছি তার জন্য আমি এই ঝুমকাসটা ক্যারি করছি এটা ভীষণ সুন্দর একটা ঝুমকাস তো আমার মনে হচ্ছে কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে তার জন্য আমি এখানে একটা ছোট বিন্দি ইউজ করেছি আর চুলটা একটু কম্বিং করে নিচ্ছি তোমরা তোমাদের মতো স্টাইলিং করতে পারো চুলে অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল অ্যান্ড ফিনিশ লুক Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. গাইজ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি তোমরা হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের আমার এই মেকআপ লুকটা আর নিচের ডেসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখানে গিয়েও তোমরা আমাকে DM করতে পারো বা ফলো করতে পারো সো গাইজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে সো গাইস আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ স্টে টিউন অ্যান্ড স্টে সেফ